श्रीमद् भागवते बोलें जे निदेह याद्याम सुलभम सुदुर्लभम प्लवं सुकल्पं गुरु करणधार मायानुकूलेना नभास्वते नितं पुमान भवाब्धि नतरेश आत्मघा। ये श्लोक की सुनल श्रीमद् भागवते सब शिरोमणि स्वरूप श्लोक श्लोकटी जे श्लोकर मध्य हमारे देहतत्वर विषय लुकानो आछे प्रकृत जन्म कैन हमें प्रकृत भावे जन्म कैन नहीं प्रकृत उद्देश्य से श्लोकर मध्य वर्णना आई कि नृदेह आद्या निःशब्दर अर्थ नरदेह आद्या आद्यम शब्दर अर्थ आदि नौका। श्रीमद् भगवते कि आसल नौका कोनटा जेई नौका आमरा गंगाय देखी काठेर नौका नाकि जेटी जहाजेर नौका आमरा समुद्रे देखी कोन नौका। श्रीमद् भगवतेर भाषाय नृदेह अर्थात एई नरदेह नृदेह याद्यम सुलभम सुदुर्लभम। तारपर बोललेन एई नरदेहटा एक ही संगे सुलभ आबार एक ही संगे दुर्लभ। एक जिन सुलभ और दुर्लभ एक साथे हय कि सुलभ पाके जे वस्तुटी अति सहजे लाभ करा जाए ताके बला हय हच्छे सुलभ और दुर्लभ पाके बोले जेटी अत्यंत कठिन भावे पावा जाए सेटी हच्छे दुर्लभ। जेमन चाल एक किलो चालेर कत दाम 30 টাকা 40 টাকা এক কিলো চালের দাম কিন্তু এক কিলো সোনার কত দাম হ্যাঁ 40 লাখ 50 লাখ এরকম এক কিলো সোনার দাম কারণ চাল হচ্ছে বছরে চালের দাম হচ্ছে কম আর সোনা ভগবান যেটা একবার সৃষ্টি করে রেখেছে তার উপর কারো সাধ্য নেই সোনা সৃষ্টি করা তাই হচ্ছে সোনা দুর্লভ। কিন্তু এই নরজনম এই মনুষ্য দেহ একইভাবে সুলভ আর দুর্লভ কেমন না বলছে 80 লাখ লক্ষ জনে ভ্রমণ করবার পর তবে আমরা এই মানব জন্ম পাই। 80 লক্ষ বার কি কি না 80 লক্ষ বার প্রথম হচ্ছে আমাদের বৃক্ষকুলে জন্ম নিতে হয় 20 লক্ষ বার সেই বৃক্ষকুলে জন্ম নিতে হয় এরপর পশুকুলে জন্ম নিতে হয় পাখিকুলে জন্ম নিতে হয় এরপরে একটা জন্ম পার করতে করতে 80টা লক্ষ জনে ভ্রমণ করবার পর তবে আমরা এই মানব জন্ম পাই। তাই শ্রীমদ্ ভাগবতে বলছে দুর্লভ কিন্তু এই মানব জন্ম আবার সুলভ হচ্ছে কি করে না বলছে ওই বৃক্ষকুলে যখন তুমি জন্ম নেবে আর ওই গাছ হয়ে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবায় তুমি লাগতে পারো তাহলে ওই বৃক্ষ জন্মেই পরেই তুমি মানব কুলে জন্ম নেবে। ওই বৃক্ষ হয়ে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগতে আর তার মধ্যে কি যদি বেরিয়ে যায় ওরে গাছ যে তোকে অতগুলো জন্ম তোকে অতিবাহিত করতে হবে না পরের জন্মেই তুই মানব কুলে জন্ম নিয়ে ভগবানের সেবা তাহলে অতগুলো জন্ম তোমাকে অতিবাহিত করতে হবে না। তাই শ্রীমদ্ ভাগবতে বলেছেন সুলভ জন্ম নিদেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লাবং সুকল্পং গুরু করণধার। এই দেহরূপী নৌকা সুন্দর একটি নৌকা প্লাবা একটি সুদক্ষ কাণ্ডারি চাই দেহ নৌকা চালানোর জন্য। সুদক্ষ কাণ্ডারিকে সুদক্ষ কাণ্ডারি হচ্ছে আমার স্বয়ং গুরুদেব। গুরুদেব হচ্ছে স্বয়ং কাণ্ডারি। তাই একদিন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে স্বামীজি এসে শুনছেন যে আচ্ছা আচ্ছা ঠাকুর এই যে আমরা গুরুদেবের দীক্ষা নিচ্ছি গুরুদেবের আশ্রয় নিচ্ছি ভগবানের সাধ্য পাওয়ার জন্য ভগবানের কৃপা লাভ করবার জন্য তা আমি কি শুধু শুধু মন্ত্র জাপ করে আমি কি ভগবানের চরণ পেতে পারি না। তখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজিকে বলছে যে সন্নরে ওই দেখ ওই গঙ্গা থেকে একটা ডিঙি নৌকা যাচ্ছে ওর চন্দননগর পৌঁছাতে কতক্ষণ লাগবে। তখন স্বামীজি বলছে কেন ঠাকুর ওই ডিঙি নৌকার চন্দননগর পৌঁছাতে তা প্রায় 4 ঘন্টা লেগে যায়। বলছি দেখ ওই দূরে আর একটা স্টিমার যাচ্ছে
ওর কতক্ষণ লাগবে পৌঁছাতে? বলছে কেন, ওই স্টিমার তো আধ ঘন্টাতেই পৌঁছে। তখন বলছে যে যদি আমি স্টিমারের সাথে ওই ডিঙি নৌকাটাকে বেঁধে দিই তাহলে কি হবে? কেন ঠাকুর? তখন ওই স্টিমারের গতিতেই ডিঙি নৌকাও চলে যাবে, একই সময় লাগবে, চার ঘন্টা লাগতো সেটা আধ ঘন্টাতেই পৌঁছে। বলছে শোন, তুই যদি একা একা মন্ত্র জপ করিস তবে ভগবানের চরণ পাবি, তোর তার কোনো ঠিক নেই, কিন্তু গুরুদেব যদি তোকে সঠিক রাস্তা দেখিয়ে দেয় আর ওই রাস্তায় যদি তুই সঠিকভাবে যাস তাহলে তুই অনায়াসেই ভগবানের চরণ লাভ করতে পারবি। তাই আমাদের গুরুদেবকে আশ্রয় করা। নিদেহ হয়াদ্যাম সুলভম সুদূর লাভম প্লাবং সুকল্পম গুরু করণে আধার মায়ানুকূলে না নভস্মতে ঋতম। অর্থাৎ এই দেহ নৌকা আছে, সুদক্ষ কাণ্ডারিও আছে, কিন্তু নৌকার হাওয়া যদি উল্টো দিকে পড়ে তাহলে কি নৌকা পৌঁছাতে পারবে? পারবে না। ভগবান তখন কি বলছে যে আমি তোমাকে কৃপার অনুকূল বাতাস তোমায় প্রদান করলাম, এই অনুকূল বাতাস সবসময় দুকুলেই বইবে, কখনো বিপরীতে বইবে না। তাই হৃদয় হয়ে সুদক্ষ কাণ্ডারি হচ্ছেন আমার গুরুদেব, আর এই দেহ নৌকা আর ভগবানের কৃপারূপী বাতাস। আপনি ভগবানের জন্য এক পা বাড়ি দেখুন, ভগবান আপনার জন্য দুই পা বাড়ি দেখেছে। তাই কি বলছি, হৃদয় হয়ে সুলভম সুদুর্লভম প্লাবং সুকল্পং গুরু করেন ধার মায়ানুকূলে না নভস্বতে ঋতম পুমান ভবাব্দি না দহে শ্যাম আত্মঘা। অর্থাৎ এই দেহরূপী নৌকা, সুদুঃখ কাণ্ডারী রূপী গুরুদেব আর অনুকূল রূপী বাতাস, এই তিন রকম সুযোগ সুবিধা না পেয়েও যে সংসার সাগর পার না হলো সে আত্মঘাতী হলো। আত্মঘাতী কারা? যারা রেলে মাথা দিয়ে মরছে তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিচ্ছে তারা আত্মঘাতী নয়। আত্মঘাতী কারা? যারা তিন রকম সুযোগ সুবিধা পেয়েও এই সংসার সাগর পার না হলো তারাই হচ্ছে মূলত আত্মঘাতী। এটাই হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য। তাই এই কলিযুগকে উদ্ধার করবার জন্য নেমে এলেন আমার পরম দয়াল শ্রী গৌর। তাই পদকর্তা বললেন, ভাই রে ভাই আমারে গৌরাগুন কহনে না যা, বলতে না রে
বলবো কখন বলি আমার গোরার গুণের কথা আগে বাদনি গে বলবো কত বলি আমার গোরার গুণের কথা আমি আগে বাদনি বলবো কত বলি আমার গোরার গুণের কথা আগে বাদনি গে বলবো কত বলি আমার গুণের কথা আগে বাদনি বলবো কত বলি আমার গোরার গুণের কথা বলি আমার গোরার গুণের কথা আগে বাদনে বলবো কত বলি চতুর্মুখী যে না বলতে না রে চারি বেদ সর দর্শন করিয়াছে যে 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 সে যদি গো রঙ্গ নাহি ভজে যদি গো রঙ্গ নাহি ভজে আর সেই যদি গো রঙ্গ নাহি ভজে সেই যদি গো রঙ্গ নাহি ভজে সেই যদি গো রঙ্গ নাহি ভজে বৃথাকার অধ্যায় লোচন বিহীন গলচন বি হীন দরপনে দরপনে খিড়কি বাকা দরপনে দরপনে অন্ধে বাকা দরপনে দরপনে অন্ধের কি বাকা বলি দরপনে তার কাজ কি আছে দরপনে তার কাজ কি আছে বলি দরপনে তার কাজ কি আছে দরপনে তার কাজ কি আছে বলি যার দুটি বল দরপনে তাহার কাজ কি আছে যার দুটি নয়ন অন্ধ দরপনে তার কাজ কি আছে যার দুটি নয়ন বলি এই না জগতের মাঝে দরপনে তার এই না জগতের মাঝে দরপনে তার কাজ কি আছে এই না জগতের মাঝে দরপনিদার কাজ কি আছে এই না জগতের মাঝে দরপনিদার কাজ কি আছে এই না জগতের মাঝে কাজ কি আছে দরপনিদার কাজ কি আছে দরপনিদারপনি অন্ধে কি বাঁকা দরপনিদারপনি অন্ধে চারিবেদ সরদর্শন করিয়াছি যে জন সে যদি গৌরঙ্গ নাহি বুঝে বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন দরপনে অন্ধের কি বাঁকা অর্থাৎ চারিবেদ ঋক সাম যজ অথর্ব সরদর্শন সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা আর বেদান্ত এই চারিবেদ সরদর্শন অধ্যয়ন করো কেউ যদি গৌর হরিকে না চেনে কেউ যদি গৌর হরিকে না খোঁজে তার এই সকল অধ্যয়ন করা তার বৃথা হয়ে যায়।
তাই বললেন চারিবেদ সরদর্শন পড়িয়াছি যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। অর্থাৎ পদকর্তা কি বললে, পদকর্তা সেই ব্যক্তিকে অন্ধের সঙ্গে তুলনা করলেন, যে একটি অন্ধের সামনে যদি একটি সোনার আয়নাও ধরা হয় সে কি তার নিজের মুখটা দেখতে পারবে? কখনোই পারবে না। তেমনি এই চারিবেদ সরদর্শন অধ্যয়ন করেও কেউ যদি গৌরহরিকে না চেনে, কেউ যদি গৌরহরিকে না বোঝে, তার এই অধ্যয়ন করাটাও সেই অন্ধের মতনই বৃথা। তারপর কি বললেন, যে বেদবিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দের ধনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর। অর্থাৎ যে বেদ বিদ্যা কিছুই জানে না, যার কোনো পণ্ডিত্য নেই, সেই ব্যক্তি যদি গৌরহরিকে ভজনা করতে পারে, সেও যদি গৌরহরিকে ডাকতে পারে, তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার হাতের। তাই বললেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দের ধনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতা। তাই পদকর্তা বললে বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছুই নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, আরে সে যদি গৌরঙ্গ করে সার, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়ন নন্দে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়ন নন্দে ভনে ওগো সেই তো সকলি জানে, আরে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, যে জানে গো লাগে না গো, যে জনে গৌরী চরণ, সারি করেছে ও তারে কিছুই জানতে লাগে না গো, যে জনে গৌরী চরণ সারি করেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে গৌরী চরণ সারি করেছে, 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 তার কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার।
ঠাকুর নয়ন আনন্দে ছা ছা